বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আগামী বছর নতুন শিক্ষাক্রম সপ্তাহে 5 দিন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। বিকেলে চাঁদপুরে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে এ কথা বলেন মন্ত্রী। জ্বালানি সংকট সারা বিশ্বে চলছে এবং সেজন্য বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেখানে যদি আমরা এখন থেকেই আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো 5 দিন করি, সেক্ষেত্রে একটা দিন বিশেষ করে শহরগুলোতে যে পরিমাণ যানবাহন চলে এই শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী আনা নেওয়ার জন্য সেটার সাশ্রয় হবে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও যে বিদ্যুতের ব্যবহার হয় সেটারও সাশ্রয় হবে।